নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাগুইহাটি এলাকায়। গৃহবধূকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নববধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগুইহাটি আমবাগান এলাকায়। মৃতার নাম তিতাস নন্দী। রাত 10টা নাগাদ ফ্ল্যাটের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে পরিজনেরা। ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ। জানা গেছে, এক মাস আগে এক যুবকের সাথে তার রেজিস্ট্রি করে বিয়ে হয়। তারপর থেকেই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে ওই যুবকের সাথেই থাকত সে। তাদের মধ্যে প্রতিনিয়ত অশান্তি হতো বলেও খবর রয়েছে। এদিন আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় ওই গৃহবধূকে। খবর দেওয়া হয় থানায়। নাগেরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য দেহটি আরজিকর হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশী ও পরিজনদের অভিযোগ, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বাগুইহাটি। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।